আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি হাজির হলাম আপনাদের মাঝে ঈদুল নিধন অভিযান তার একটি ভিডিও নিয়ে। আশা করছি ভালো লাগবে। বিভিন্ন জেলার বিভিন্নভাবে ঈদুল নিধন কর্মসূচি গ্রহণ করে পুরস্কার প্রাপ্ত হয়েছে ঢাকা খামারবাড়ি থেকে 2022 সালে কুমিল্লা জেলার কৃষিবিদ মিজানুর রহমান, খুলনা জেলার জনাব মোহাম্মদ সেলিম ইসলাম। পুরস্কার হিসাবে পাচ্ছেন 12,500 টাকার একটি প্রাইজগন এবং একটি সনদপত্র। তিনি 122,120টি ঈদুল নিধন করে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ঢাকা জেলার জনাব মোহাম্মদ লোকমান হোসেন 78,120টি ঈদুল নিধন করে পুরস্কার হিসাবে পাচ্ছেন একটি প্রেস, 8,000 টাকার প্রাইজবন এবং একটি সনদপত্র। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিয়ে আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি একটু বিজ্ঞানী, আমি একটু এইভাবে আপনাদের আমাদের কাছে কিন্তু জাতির তত্ত্বের সামনে আমি যদি বলি প্রথম পুরস্কার বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ সেলিমুল ইসলাম, গ্রাম আড়স নগর, উপজেলা ডুমুরিয়া, জেলা খুলনা। উনি অসুস্থ থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করবেন তার ভাই মোহাম্মদ সিদ্দিকুর রহমান। পুরস্কার হিসেবে সেলিমুল ইসলাম পাচ্ছেন একটি ক্রেস্ট, 12,500 টাকার প্রাইজ ফান্ড এবং একটি সনদপত্র। তিনি 122,120টি ঈদুল নিধন করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। লোকমান হোসেন, তিনি 78,120টি ঈদুল নিধন করে তৃতীয় স্থান অর্জন করেছেন। পুরস্কার হিসাবে তিনি পাচ্ছেন একটি ক্রেস্ট, 8,000 টাকার প্রাইজ ফান্ড এবং একটি সনদপত্র।